আজকের আলোচনা ভেড়ার জাত নিয়ে। মিহিরপুরের গাড়ল খামারিরা বলছেন, আমাদের কাছে ভেড়ার তিনটি জাত রয়েছে। এক, দেশি ভেড়া। দুই, অরিজিনাল ভারতীয় গাড়ল জাত। তিন, দেশি ভেড়া ও অরিজিনাল গাড়লকে ক্রস করে নতুন জাত ক্রস গাড়ল। এই তিন জাতের ভেড়া এই মেহেরপুর জেলায় পালন হয়। তবে অনেক গাড়ল খামারিরা বলছেন, ভেড়ার ক্রস করে করে কত জাতের ভেড়া আছে তা বলাই মুশকিল। এখন বর্তমানে বিভিন্ন জাতের ভেড়া পালন হচ্ছে এই মেহেরপুরে। গাড়ল খামারিরা বলছেন, জাত নির্বাচন করতে হয় লেজ দেখে। যদি মাটিতে লেজ লেগে থাকে তাহলে সেটি অরিজিনাল গাড়ল, আর যদি ভেড়ার হাঁটু বরাবর লেজ থাকে তাহলে সেটি ক্রস গাড়ল, আর যদি হাঁটুর উপরে লেজ থাকে তাহলে সেটি দেশি ভেড়া। প্রিয় দর্শক, এই হলো ভেড়ার জাত নিয়ে আলোচনা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। We'll be right back.